রাজধানীর উত্তরায় গার্ডেনের দুর্ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্তি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে এই ঘটনায় দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। একনেক সভায় রাশিয়া থেকে তেল কেনার উপায় খুঁজতেও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আরও জানাচ্ছেন হেদায়তুল্লাহ সীমান্ত। রাজধানীর শেরেবাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে গণভবন থেকে ভার্চুয়ালে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় 2,505,75,00,000 টাকা ব্যয়ে 6টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এ সময় আন্তর্জাতিক বাজার পরিস্থিতি দেখে জ্বালানি তেলের দাম শিগগিরই কমানোর কথা বলেন প্রধানমন্ত্রী। আমি জানি যে তেলের দাম বাড়ানোর ফলে আমাদের নিত্য পণ্য দামটা বেড়ে গেছে, মানুষের কষ্ট হচ্ছে। যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত ফিক্সড ইনকাম গ্রুপ, যারা নির্দিষ্ট আয়ে চলতে হয়, তাদের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে, এটা আমরা উপলব্ধি করতে পারি। যাতে দেশে দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিক বাড়ায় জনগণের কষ্ট লাঘবে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন সরকার প্রধান। মানে ক্রয় ক্ষমতার বাইরে যে পণ্যমূল্য বৃদ্ধি পেয়েছে, এটাকে আমরা সহনশীল পর্যায়ে কীভাবে নিয়ে আসতে পারি সেই ব্যবস্থাটা আমাদের নেওয়া একান্তভাবে জরুরি বলে আমি মনে করি। কারণ মানুষের জন্য তো রাজনীতি করি, মানুষ কষ্ট পেলে আমারও কষ্ট হয়। সভায় উত্তরায় গার্ডার দুর্ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্ট জানার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান পরিকল্পনা মন্ত্রী। উত্তরায় যে কাণ্ডটা হলো, তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি খুব কষ্ট পেয়েছেন। এই পিডি, এই কনসালটেন্ট, এই ঠিকাদার, এদের দায়িত্ব এই ধরনের কাজ কীভাবে যথাযথ ব্যবস্থা না নিয়ে দুই মাথা ট্রাফিক বন্ধ করে সাধারণত করে দেখছি, কিছু না করে এরা করে দিল। সি ইজ মাইটিলি অ্যাংরি অলসো। আমি বলবো যে কেন এটা হলো, এটা দেখা উচিত এবং সি ইজ গিভেন অ্যান অর্ডার, ডিপলি তদন্ত করতে হবে এবং দোষী সাব্যস্ত করে ব্যবস্থা নিতে হবে। জ্বালানি তেলের সমস্যা সমাধানে রাশিয়া থেকে তেল কেনার উপায় খোঁজার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন যে আমরা তেল একটা সমস্যা হয়ে যাচ্ছে, তেল যদি রাশিয়ার কাছ থেকে ভারতে বা অন্যান্য রাষ্ট্র কিনতে পারে তো আমরা কেন কিনতে পারবো না। বলেছেন যে এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসার জন্য কিছু কৌশল গ্রহণ করেছিলাম, এইগুলো কাজ দিচ্ছে। সেপ্টেম্বর মাস থেকে দেশে আর কোনো লোড শেডিং থাকবে না বলে আশা প্রকাশ করেন এম এ মান্নান। উই হোপ সেপ্টেম্বর উইল বি দ্য লাস্ট মান্থ ফর এনি লোড শেডিং। হেদায়তুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।